সপ্তাহের প্রথম কর্মদিবসেও সন্ধ্যার পর অমর একুশে বইমেলায় রয়েছে লেখক পাঠক আর বইপ্রেমীদের ভিড়। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে আমাদের সাথে সরোয়ারদী উদ্যান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফাহমিদা শম্পা। শম্পা, মেলায় দর্শনার্থীর পাশাপাশি পাঠক এবং বইপ্রেমীদের ভিড় কেমন দেখছেন, তার পাশাপাশি যদি যুক্ত করতেন মেট্রো রেলের প্রভাব আজ লক্ষ্য করেছেন কিনা? অবশ্যই স্বর্ণা, মেট্রো রেলের প্রভাব তো এবারের অমর একুশে বইমেলাতে অনেক বেশি দেখা যাচ্ছে, যেটি আসলে আমি বলছি না, বিভিন্ন স্টলে যারা আছেন প্রকাশকরা, লেখক পাঠক সবাই বলছেন, দর্শনার্থীরাও বলছেন যে উত্তরা মিরপুর বিশেষ করে যেই ওই দূরান্ত আগে যাদের জন্য এই হয়ে যেত দূরত্বটা, তারা কিন্তু এখন খুব সহজে মেট্রো রেলে করে আসতে পারছেন। এবং সপ্তাহের প্রথম কর্মদিবস এবং বইমেলার দ্বিতীয় সপ্তাহে দর্শক বলি, দর্শনার্থী বলি, পাঠক বলি, লেখক একেবারে মেলায় কিন্তু বেশ জমজমাট ভাব এখনো রয়েছে। তবে স্বর্ণা, মেলাতে তো অনেক ধরনের বই আসলে প্রকাশিত হয়ে থাকে, যেমন দৃষ্টিজয়ী বা যারা দৃষ্টি প্রতিবন্ধী আছে তাদের জন্য যেমন বই প্রকাশিত হয়ে থাকে, তেমনিভাবে আমি একটু ভিন্ন ধর্মী আরেকটি বইয়ের সঙ্গে আসলে পরিচয় করিয়ে দিতে চাইব। সেটি হচ্ছে আদিবাসী বা ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা আছেন তাদের ভাষাতেই বেশ রূপকথার কয়েকটি গল্পের বই নিয়ে এসেছে বিদ্যানন্দ প্রকাশনী। আমি যদি একটু বইগুলোর কথা বলি, চারটি আদিবাসীদের বই তারা এবারের মেলাতে নিয়ে এসেছেন। মো ভাষায় লেখা রূপকথা, চাকমা ভাষায় লেখা রূপকথা, সাঁওতালি ভাষায় লেখা রূপকথা এবং মারমা ভাষায় লেখা রূপকথা। তো এই স্টলটিতে যিনি আছেন তার মুখ থেকে শুনতে চাই যে এই বইগুলোর ব্যাপারে একটু বিস্তারিত, যে এই বইগুলো আনার পেছনে উদ্দেশ্য আসলে কী আপনাদের? এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। সাধারণত যে দেশের মানুষ ভাষার জন্য রক্ত দিছে, তো সে দেশে এমন অনেকগুলো মানুষ আছে যারা নিজের মাতৃভাষায় আসলে কোনো বই পড়ার সুযোগ পাচ্ছে না, বা ওই রকম বই খুব একটা তারা পায় না। মূলত ওই উদ্দেশ্য থেকে আমরা এইবার এই বইগুলো নিয়ে আসা। আরেকটু যদি বলি, আমরা আমাদের পাহাড়ে অনেকগুলো অনাথ বাচ্চাদের নিয়ে অনাথালয় আছে, তো অনাথালয় যে বিভিন্ন ভাষাভাষী মানুষ বাচ্চারা আছে, তোরা অনেকেই ওনার নিজের ভাষার অক্ষরগুলো এখন চিনে না, তারা নিজের ভাষায় পড়ারও আসলে ওরকম কোনো সুযোগটাও পায় না। এখন তাদের ওই তারা যেন নিজের ভাষায়, আপনারা নিজের মায়ের ভাষা, যেটা আমরা বাংলা আমার মায়ের ভাষা, বাংলা আমাদের রাষ্ট্রীয় ভাষা, কিন্তু এরকম এক একটা সম্প্রদায় বা এক একটা আদিবাসী যে নৃগোষ্ঠী আসে তাদের ভাষাগুলা, যেমন এটা একটা ম্রো ভাষা, ম্রো ভাষা একটা রূপকথা তাদের ভাষায় এবং বাংলায় দেওয়া আছে। মানে একেবারে এই ভাষাগত দূরত্বটা দূর করবার জন্যই কিন্তু এই বইটা দুই ভাষাতেই আছে। আদিবাসী যারা ক্ষুদ্র নিকষ্টি তাদের ভাষাতেও রূপকথাগুলো আছে, তাদের কাছ থেকে এগুলো সংগ্রহ করা এবং পাশাপাশি বাংলা ভাষাতেও সেগুলোকে অনুবাদ করা আছে। চাইলে সবাই কিন্তু এই বইগুলো নিয়ে কিনে পড়তে পারবে এবং পাহাড়ের যে মানুষদের গল্পগুলো লুকিয়ে আছে পাহাড়ের পরতে পরতে রূপকথা, সেগুলোরও কিন্তু সাহিত্যের রস আস্বাদন করতে পারবে। স্বর্ণা, আমার কাছে এই ছিল অমর একুশে বইমেলা থেকে। ধন্যবাদ শম্পা আমাদের সাথে যুক্ত থাকার জন্য।